ওকে, সো আমি এখন যেটাতে চলে যাবো সেটা হচ্ছে এই যে উইলসন সেন্টার টার্মিনাল, কিভাবে এটা তৈরি করলেন, এবং অ্যাকচুয়ালি উইলসন সেন্টার টার্মিনালের যে ভোল্টেজটা সেই ভোল্টেজটাও অ্যাকচুয়ালি জিরো না, সেই ভোল্টেজটা হচ্ছে জিরোর কাছাকাছি একটা সংখ্যা, বা সেই ভোল্টেজটাকে আমরা পাই যে লিম্ব লিড আছে আমাদের ওই লিম্ব লিড গুলোর অ্যাভারেজ ভোল্টেজের মান। ক্লিয়ার? সো ওইটা একটু প্রমাণ করব জাস্ট যে অ্যাভারেজ ভোল্টেজের মান এবং উইলসন যেটা করলেন সেটা হচ্ছে খেয়াল করো এখন আমাদের যে বাইপোলার লিম্ব লিড গুলো ছিল ওই বাইপোলার লিম্ব লিড গুলো হচ্ছে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছিল এবং ওই ট্রায়াঙ্গেলটাকে আমরা বলি ইনফ্লুয়েন্স ট্রায়াঙ্গেল। ইনফ্লুয়েন্স ট্রায়াঙ্গেল আমরা জাস্ট ওই ট্রায়াঙ্গেলটা নিয়ে আসতেছি জাস্ট ওই লিড গুলো কিছু যেভাবে সাজাই, সো এরকম সরি ওকে সো এখন খেয়াল করো সো উনি যেটা করছিলেন সেটা হচ্ছে উনি উইলসন একটা তিনটা এরিয়া থেকে খেয়াল করো এটা হচ্ছে আমাদের রাইট আর্ম, এটা হচ্ছে লেফট আর্ম, এটা হচ্ছে লেফট ফুট। সো আমি জাস্ট এদিকে এফ দিব এফ, এটা জাস্ট আর দিব রাইট আর, এটা জাস্ট এল দিব এল, জাস্ট এল দিব। ক্লিয়ার? সো এখন দেখো এখন উইলসন যেটা করছেন সেটা হচ্ছে উনি এইখান থেকে একটা তার নিছেন, এখান থেকে একটা লিড নিছেন এবং এইখান থেকে একটা লিড নিছেন এবং এইখান থেকে একটা লিড নিছেন এবং এই তিনটা লিডকে উনি একসাথে সংযুক্ত করছেন। খেয়াল করো একসাথে সংযুক্ত করার পরে এই যে এই পয়েন্টে আসছে, এই পয়েন্টে একসাথে সংযুক্ত করার পরে এইখান থেকে একটা এদিকে ভোল্ট মিটার দিছেন, জাস্ট ভোল্ট মিটার সো উনি কি করছেন উইলসন কি করছেন সেটা হচ্ছে উইলসন এই তিনটা পয়েন্ট থেকে অর্থাৎ রাইট আর্ম লেফট আর্ম লেফট ফুট এই তিনটা পয়েন্ট থেকে তিনটা লিড নিছেন এবং তিনটা লিড নেওয়ার পরে ওইটাকে একটা পয়েন্টে সংযুক্ত করছেন, ওই পয়েন্টটা গ্যালনের মিটারে একটা কাটার সাথে সংযুক্ত, গ্যালনের মিটারে একটা পয়েন্টের সাথে সংযুক্ত এবং বাকি লিডটা ওইভাবে আছে। সো উইলসন যেটা করছে সেটা হচ্ছে এই জায়গায় 5 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে দিছেন, 5 কিলো ওহম রেজিস্ট্যান্স, 5 কিলো ওহম এই জায়গায় 5 কিলো ওহম দিয়ে দিছেন, 5 কিলো ওহম এই জায়গায় 5 কিলো ওহম রেজিস্ট্যান্স দিয়ে দিছেন, তাতে হইলোটা কি উনি কোন কারণে 5 কিলো ওহম রেজিস্ট্যান্স দিলেন? কারণ হচ্ছে খেয়াল করো রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স মানে হচ্ছে যখন সাপোজ এটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহী তার, এটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহী তার, খেয়াল করো এটা হচ্ছে একটা তড়িৎ প্রবাহী তার, এটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। এখন এই তারের নিজস্ব অণুপরমাণু আছে এবং তারের যে নিজস্ব অণুপরমাণু সেই নিজস্ব অণুপরমাণুর অবশ্যই প্লাস মাইনাস আছে, তাই না? সো এটার অবশ্যই নিজস্ব পরমাণু প্লাস মাইনাস থাকতেই পারে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। সো এখন এই তারের ভিতর দিয়ে যখন একটা তড়িৎ প্রবাহিত হবে, ধরে নিলাম যে ধনাত্মক আধানের প্রবাহ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ, সো যদি ধনাত্মক আধান যদি প্রবাহিত হয় সো ধনাত্মক আধান প্রবাহিত হইতে গেলে ধনাত্মক আধান কয়েকটা বাধার সম্মুখীন হচ্ছে, খেয়াল করো কয়েকটা বাধার সম্মুখীন হচ্ছে, এদিকে প্লাস 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 এরা এই বরাবর প্রবাহিত হচ্ছে। এখন দেখো একটা প্লাস যদি এইখান থেকে এই বরাবর যায় এই বরাবর তার ডিরেকশন থাকে তখন সে অবশ্যই এটা দ্বারা সে অবশ্যই বিকর্ষণ বল পাবে, কারণ এটা এটা কখনো আকর্ষণ করবে না, এটা এটাকে বিকর্ষণ করবে, দ্যাট মিন্স এটা এই বরাবর একটা বল পাবে, অর্থাৎ তার এই যে এই বরাবর চলন একটা পজিটিভ চার্জে এই বরাবর চলনে সে একটা বাধাপ্রাপ্ত হচ্ছে, কিভাবে তার সামনের আগে একই রকম চার্জ দ্বারা, এবং সে আরো আরো কয়েকটা জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। সেই বাধাটা হচ্ছে যখন এই প্লাস যখন এই তারের ভিতর দিয়ে যাচ্ছে তখন তারের ভিতরে যে প্লাস মাইনাস আছে সেই প্লাসটা তাকে বিকর্ষণ করতেছে এবং মাইনাসটা যাচ্ছে তাকে আকর্ষণ করে ধরে রাখতে, অর্থাৎ যে অ্যাকচুয়ালি যে ইলেকট্রিসিটিটা পাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি যে ইলেকট্রিসিটিটা আমরা পাইতাম এই বাধাগুলো না থাকলে সেই ইলেকট্রিসিটিটা আমরা পাচ্ছি না। এই যে এই সবগুলো বাধা, এই বাধা বা এই যে রেজিস্ট করতেছে তাকে এইটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা রোধ। দ্যাট মিন্স আমরা যদি রোধের পরিমাণ বাড়াই দিই, তখন আমরা যদি রোধের পরিমাণ বাড়াই দিই তখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরা আস্তে আস্তে কি করবে,
এই যে প্রোটন গুলো আছে, যে পজিটিভ চার্জ গুলো আছে, সেগুলো আর তড়িৎ মানে প্রবাহিত হইতে পারবে না। কোন কারণে প্রবাহিত হইতে পারবে না? কারণ আমরা তার বাধার পরিমাণটা এতই বাড়াইছি যে সে ওই বাধাটাকে উপেক্ষা করে আর সামনে যাইতে পারতেছে না। সো এখন দেখো, এখন উইলসন যেটা করলেন সেটা হচ্ছে উনি অনেক হাই রেজিস্ট্যান্সের একটা রোধ ইউজ করলেন, বা হাই রেজিস্ট্যান্সের রোধ ইউজ করলেন, যেটার কারণে সেটা হলো যে তড়িৎটা আসার কথা ছিল এই তড়িৎটা আর এখন এই পয়েন্টে আসতে পারতেছে না। এবং আমরা জানি যে আমাদের যেই রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ, ওইগুলোতে আমরা যেই ভোল্টেজটা পাই বা যেই তড়িৎ প্রবাহটা পাই, যেই তড়িৎ প্রবাহটা পাই সেটা হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র মানের। সো ওই অত্যন্ত ক্ষুদ্র মানের একটা তড়িৎ প্রবাহকে যদি, অত্যন্ত দুর্বল একটা তড়িৎ প্রবাহকে যদি আমরা এত সবল একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই, তখন আমরা ধরে নিতে পারি যে ওই পয়েন্ট থেকে কোনো ইলেকট্রন বা কোনো প্রোটন এই পয়েন্টে আসবে না। অর্থাৎ এইখান থেকে কোনো তড়িৎ প্রবাহিত আসতে পারতেছে না, এইখান থেকেও কোনো তড়িৎ প্রবাহিত আসতে পারতেছে না, এইখান থেকেও কোনো তড়িৎ প্রবাহিত হয়ে এই পয়েন্টে আসতে পারতেছে না। দ্যাট মিন্স সেন্ট্রাল যে টার্মিনাল, এই সেন্ট্রাল টার্মিনালে যে তড়িৎ প্রবাহের মান, অর্থাৎ আমি যদি এটাকে যদি আই আর, যে তড়িৎ প্রবাহিত হওয়ার কথা ছিল এই তারের মধ্যে দেয়, সেটাকে যদি ধরি আই আর, এটাকে যদি ধরি আই এফ, এটাকে আই এফ, এটাকে আই আর, এটাকে আই এফ, এবং এটাকে যদি ধরি আমি আই এল, তখন এই যে তিনটা রাশির যোগফল আই আর প্লাস আই এফ প্লাস আই এল, এই তিনটা রাশির যোগফল হচ্ছে জিরো। কারণ এই তিনটা রাশির এই এই কোনটা দিয়ে তড়িৎ প্রবাহিত যেহেতু আসে নাই, সো এই পয়েন্টে আমি যদি এই পয়েন্টে যদি তড়িৎ প্রবাহের মান বের করতে চাই, তখন এই পয়েন্টে আমি যে তড়িৎ প্রবাহের মান পাবো সেই তড়িৎ প্রবাহের মান হচ্ছে জিরো। ক্লিয়ার? সো সেই প্রবাহের মান হচ্ছে জিরো। আমরা একটা কনসেপশন ক্লিয়ার করতে পারলাম, সেটা হচ্ছে যে উইলসন যে সেন্ট্রাল টার্মিনাল, এই যে উইলসন সেন্ট্রাল টার্মিনাল না, আমরা এখন বলবো যে সেন্ট্রাল টার্মিনাল, যে সেন্ট্রাল টার্মিনাল আছে ওই সেন্ট্রাল টার্মিনালে যে আই আর প্লাস আই এফ প্লাস আই এ সমান সমান জিরো। এটা কোন কারণে জিরো? কারণ হচ্ছে এখানে এই হাই রেজিস্ট্যান্সের কারণে কোনো ইলেকট্রন বা প্রোটন এই সেন্ট্রাল টার্মিনালে আসতে পারতেছে না। ক্লিয়ার? সো এখন দেখো, এখন আমরা একটা ওহমস ল জানি। ওহমস ল বলতে বোঝায় যে আই সমান সমান ভি বাই আর। ক্লিয়ার? আই সমান সমান ভি বাই আর, ওহমস ল এর প্রমাণ আছে। আমি আগে বলছি যে ভিডিওর একটা মানে ডেসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দিয়ে দিছি, ওইটা থেকে ওহমস ল যদি কেউ বুঝতে চায় আই সমান সমান ভি আর কিভাবে আসলো সেটা বুঝতে পারবে, সমস্যা নেই। সো আই সমান সমান ভি আর, অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান সমান হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। সো আমি কি ওই আই আর কে, খেয়াল করো এই আই আর কে, আই আর সমান সমান কি লিখতে পারি? আই আর, আই আর যাই হোক আমি সেটা নিয়ে চিন্তা করতেছি না, আই আর সমান সমান আমি কি লিখতে পারি, সেটা হচ্ছে এই আই আর কোন দুইটা পয়েন্টের মধ্যবর্তী অবস্থা, এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট। দ্যাট মিন্স এই পয়েন্ট আর এই পয়েন্ট, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল টার্মিনাল। দ্যাট মিন্স আমি লিখতে পারি এই পয়েন্টের ভোল্টেজ কে লিখতে পারি আমি ভি সিটি, সেন্ট্রাল টার্মিনাল, ভি সিটি সেন্ট্রাল টার্মিনাল, আর এই পয়েন্টের ভোল্টেজ কে লিখতে পারি আর মাইনাস ভি আর বাই, খেয়াল করো এটা হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ডিফারেন্স, এদিকে এটা ছিল ভোল্টেজ ডিফারেন্স। সো এই ভোল্টেজ ডিফারেন্স কত? আই আর এর মধ্যবর্তী ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি সিটি মাইনাস ভি আর বাই, আমি লিখতে পারি 5 কিলো ওহম। দ্যাট মিন্স আমি লিখতে পারি 5000 ওহম, 5000 ওহম। ক্লিয়ার? এবং আমি ওই আই আর বের করার পরে আই এফ সমান সমান বের করতে পারি, আই এফ সমান সমান হচ্ছে ভি সিটি মাইনাস ভি এফ, পয়েন্টটা ছিল ভি এফ বাই 5000 ওহম। এবং আমরা আই এল সমান সমান লিখতে পারি, আই এল সমান সমান লিখতে পারি ভি সিটি মাইনাস এল বি এল, বি এল 5000 ওহম, 5000 ওহম। দেখো, সো আমরা এখন লিখতে পারলাম আই আর সমান সমান হচ্ছে ভি সিটি মানে সেন্ট্রাল টার্মিনালের যে বিভব সেই সেন্ট্রাল টার্মিনালের বিভব মাইনাস হচ্ছে রাইট আর্মের বিভব বাই 5000 ওহম। সেটা আমরা কিভাবে পেলাম? ওহমস ল অনুসারে পেলাম, ওহমস ল অনুসারে আই সমান সমান ভি বাই আর। ওকে, সো আমরা এখন এই তিনটাকে যোগ করব, যোগ করার পরে দেখবো অ্যাকচুয়ালি কি হয়। আমরা যদি এই তিনটাকে যোগ করতে চাই, আমি জাস্ট এটাকে একটু করতেছি,
এই তিনটাকে যদি আমরা যোগ করি, আমি আইআর প্লাস আইআর প্লাস আইএফ প্লাস আইএল সমান সমান হচ্ছে ভিসিটি মাইনাস ভিআর বাই 5000 যোগ ভিসিটি মাইনাস ভিএফ বাই 5000 প্লাস ভিসিটি মাইনাস ভিএল বাই 5000 বাই 5000 খেয়াল করো। এখন দেখো আমরা কি করতে চাচ্ছি, আমাদের টেকনিকটা হচ্ছে যে ওই উলসন যে সেন্ট্রাল টার্মিনাল আছে উলসন কি, আমরা কোন ধারণা থেকে ওই সেন্ট্রাল টার্মিনাল বের করতে চাচ্ছিলাম, আমরা বের করতে চাচ্ছিলাম যে ওই টার্মিনালে পটেনশিয়ালের মান কি জিরো হয় কিনা, বাট অ্যাকচুয়ালি সেটা জিরো হবে না, জিরো একটা কাছাকাছি হবে, সেই কাছাকাছি মানটা আমরা বের করতে চাচ্ছি। অর্থাৎ আমাদেরকে এই সমীকরণ থেকে যার মানটা বের করতে হবে উনি হচ্ছেন আমাদের ভিসিটি, অর্থাৎ এই যে সেন্ট্রাল টার্মিনালের যে বিভব বা পটেনশিয়াল সেটাকে আমাকে মেজার করতে হবে। ওকে, সো সেটাকে যদি আমরা মেজার করতে যাই সমীকরণটা খুব ইজি একটা ওয়েতে দাঁড়ায় আছে, কারণ হচ্ছে আমি একটু আগে লিখলাম যে আই আর প্লাস আই এফ প্লাস আই এল সমান সমান হচ্ছে জিরো, ইয়েস ক্লিয়ার, কারণ হচ্ছে আমরা হ্যাঁ অবশ্যই কিছুটা তড়িৎ প্রবাহিত আসে বাট একেবারে কম, যেটাকে আমরা একেবারে নেগলেক্ট করতে পারি, কারণ এমনিতেই যে আমাদের যে হার্ট যেই ইলেকট্রিসিটি প্রোডিউস করতেছে সেটা হচ্ছে অত্যন্ত নিম্নমানের, এবং ওইটাকে যখন আমরা অনেক রেজিস্ট্যান্স দিয়ে দিব তখন সেটা মেজার করতে তড়িৎ প্রবাহের মান কম হবে, এবং আমরা ওইদিকে যেই ভোল্টমিটারটা ইউজ করছি সেই ভোল্টমিটারটাকে বলা হয় হাই ইম্পিডেন্স ভোল্টমিটার, যেই ভোল্টমিটারটা ড্রো জিরো ইলেকট্রন বা ড্রো জিরো ইলেকট্রিসিটি ফ্রম দ্য সার্কিট, অর্থাৎ এটা হচ্ছে এমন একটা ভোল্টমিটার যে ভোল্টমিটারটা সার্কিট থেকে জিরো ইলেকট্রিসিটি কি করে ড্র করে, অর্থাৎ কোনো ইলেকট্রিসিটি সে ড্র করে না, এরকম একটা ভোল্টমিটার। সো খেয়াল করো আমরা এটা সমান সমান লিখতে পারি জিরো, আমরা এটা সমান সমান লিখতে পারি জিরো, সো সমান সমান আমরা যদি এই দিকে যদি এক করি 5000 এই তিনটা যোগ হচ্ছে, সো ভিসিটি থ্রি ভিসিটি মাইনাস আমি লিখতে পারি ভিসিটি সিটি মাইনাস লিখতে পারি ভিআর প্লাস ভিএফ প্লাস ভিএল, ভিসিটি মাইনাস, এখন দেখো এই 5000 যখন এখানে আসবে তখন এই পুরোটার মান হয়ে যাবে জিরো, পুরোটার মান জিরো, দ্যাট মিনস আমার হাতে আছে ভিসিটি মাইনাস ভিআর প্লাস ভিএফ প্লাস ভিএল সরি ভিএল। এখন আমি যদি এইটাকে যদি এইদিকে আমি লিখতে পারি থ্রি ভিসিটি সমান সমান ভিআর প্লাস ভিএফ প্লাস ভিএল, দ্যাট মিনস আমি পাইতেছি ভিসিটি ইকুয়াল টু ভিআর প্লাস ভিএফ প্লাস ভিএল বাই থ্রি, দ্যাট ইজ দ্য প্রুফ দ্যাট আমরা যাচ্ছিলাম যে আমরা এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে যে পয়েন্টটার বিভবের মান হবে জিরো, বাট অ্যাকচুয়ালি যেহেতু আমরা সসীম দূরত্বের মধ্যে সেরকম কোনো পয়েন্ট আনতে পারি না, আমরা এমন একটা পয়েন্টকে বাছাই নিতে পারি যে পয়েন্টটা অসীমে যে পয়েন্টটা ছিল ওই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করবে, এবং ওই পয়েন্টটাই হচ্ছে উইলসন সেন্ট্রাল টার্মিনাল পয়েন্ট। আমরা দেখলাম যে উইলসন সেন্ট্রাল টার্মিনাল পয়েন্টে ভোল্টেজের মান হওয়ার কথা ছিল জিরো, বাট জিরো হয় না, জিরোর কাছাকাছি একটা সংখ্যা হবে যেটা আমরা মেজার করতে পারবো কিভাবে, লিম পটেনশিয়াল যেগুলো আছে সেগুলোর অ্যাভারেজ ভ্যালুর মাধ্যমে, অর্থাৎ ভিআর প্লাস ভিএফ প্লাস ভিএল বাই থ্রি। এখন উইলসন যেটা চিন্তা করলেন সেটা হচ্ছে যে এই টার্মিনাল পয়েন্টটাকে বা এই পয়েন্টটাকে কিন্তু উনি একটা বডির মতে খুঁজছিলেন, আমাদের বডির মতে খুঁজতেছিলেন যে আমাদের বডির কোন জায়গায় ওই সেন্টার যে আমাদের ওই সেন্টার টার্মিনাল পয়েন্টটা খুঁজে পাওয়া যাবে, ক্লিয়ার, বা এই পয়েন্টটা বডির কোন জায়গায় রিপ্রেজেন্ট করবে। সো তখন উনি ভাইবা পাইলেন যে আমাদের আমাদের হার্ট যদি ভেক্টর প্রডিউস করে, খেয়াল করো আমাদের হার্ট কি প্রডিউস করে, ভেক্টর, সো আমাদের হার্ট যদি ভেক্টর প্রডিউস করে, সাপোজ এটা হচ্ছে একটা হার্ট এবং এই হার্টটা ভেক্টর প্রডিউস করতেছে, খেয়াল করো ধরে নিলাম এটা একটা হার্ট এবং এই হার্টটা কি প্রডিউস করতেছে, ভেক্টর প্রডিউস করতেছে, যখন এক্সট্রাল ডিপোলারাইজেশন করতেছে তখন ভেক্টর প্রডিউস করতেছে, যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন করতেছে তখনও ভেক্টর প্রডিউস করতেছে, এই হার্ট কি এই রাইট দিকে হেলানো থাকে না তো লেফট দিকে হেলানো থাকে হার্ট, উৎপন্ন হয় যদি একই সময় উৎপন্ন হয় তখন আমরা একটা ভেক্টরকে কয়েকটা ভেক্টরকে ধরে নিতে পারি যে ওই সবগুলা ভেক্টর একটা পয়েন্ট থেকে চারদিকে ছড়াইছে,
একে পয়েন্ট থেকে চারদিকে ছড়াইছে, আমরা এটা ধরে নিতে পারি। যদি কয়েকটা ভেক্টর, কি বললাম, যদি কয়েকটা ভেক্টর একই সাথে ঠাকুর একই সময়ে কাজ করে, তখন আমরা তাদেরকে একটা বিন্দু থেকে কাজ করতেছে সেটা বলতে পারি। খেয়াল করো, সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর, এবং এই ভেক্টরটা এইভাবে যাচ্ছে, এবং এটা হচ্ছে আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা এইভাবে যাচ্ছে, এবং দুইটা একই সময়ে, একই সময়ে ক্রিয়া করলো। দ্যাট মিন্স এই দুইটাকে আমরা ধরতে পারি যে এই দুইটা একটা পয়েন্ট থেকেই নির্গত হয়েছে, অর্থাৎ এরকম এরকম। সবদিকে সে কি করতেছে, ভেক্টর প্রডিউস করতেছে এই অল্প সময়ের মধ্যে। অর্থাৎ আমরা থিওরিটিক্যালি ধরে নিতে পারি যে ওই হার্টের যে অল টাইম, অর্থাৎ প্রতিটুকু সময়, প্রতি মুহূর্তে যে ভেক্টর গুলো প্রডিউস হচ্ছে, সেই ভেক্টর গুলোর অবশ্যই আমরা একটা সেন্টার পয়েন্টে রাখতে পারি, অর্থাৎ একটা সেন্টারে নিতে পারি। অর্থাৎ ওই যে ওই সেন্টার, খেয়াল করো, আমরা একটা ধরে নিতে পারি যে একটা সেন্টার থেকে ওই ভেক্টর গুলো কি হচ্ছে, প্রডিউস হচ্ছে। সো ওই সেন্টার থেকে যদি প্রডিউস হয়, আমি এটাকে বিভিন্ন জায়গা থেকে না দেখে আমি জাস্ট এটা দেখাইতে পারি, আমি দেখাইতে পারি যে এই ভেক্টর গুলো এরকম ভাবে আসতেছে। এবং এই যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে যেহেতু ভেক্টরে শুরু হচ্ছে, এই পয়েন্ট থেকে যেহেতু ভোল্টেজ প্রোডিউস হওয়া শুরু হচ্ছে, দ্যাট মিন্স এই পয়েন্টের যে ভোল্টেজ এইখান থেকে শুরু হচ্ছে, আমরা যখন একটা এক্সিস চিন্তা করি, একটা এক্সিস থেকে, একটা এক্সিসের ক্ষেত্রে যখন একটা পয়েন্ট থেকে সবকিছু শুরু হয়, তখন ওই পয়েন্টের যেই ভ্যালু, ওই পয়েন্টের ভ্যালু হচ্ছে জিরো, ওই পয়েন্টের ভ্যালু হচ্ছে জিরো। কিন্তু যেহেতু এইটা এই হার্টের সবগুলো ভেক্টর যেহেতু একই সাথে প্রডিউস হচ্ছে না, দ্যাট মিন্স ওইখানে কিন্তু 0.8 সেকেন্ড একটা পার্থক্য থেকে যাচ্ছে, 0.8 সেকেন্ড, যদি অনেকটা কম সময় তবু একটা পার্থক্য থেকে যাচ্ছে, এবং ভেক্টরগুলো ওই 0.8 সেকেন্ডের ব্যবধানে তৈরি হচ্ছে। দ্যাট মিন্স আমি হার্টের ক্ষেত্রে এই যে যেই সেন্টারটা পাচ্ছি, ওই সেন্টারটা কখনোই জিরো না, বাট জিরো এর আশেপাশে কিছু একটা, ওইটাকে আমরা রেফারেন্স হিসেবে ধরতে পারি। এবং উইলসন যেটা করলেন সেটা হচ্ছে উনি এই সেন্টার টার্মিনালটা, এই হার্টের এই হার্টের এই যে সেন্টার, যে সেন্টার থেকে সকল ভেক্টর প্রডিউস হচ্ছে, ওই সেন্টারটাকে উনি উইলসন সেন্টার টার্মিনাল হিসেবে, টার্মিনাল পয়েন্ট হিসেবে দিতে চাইলেন। এবং এইটার জন্য উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি জাস্ট আগে যে কম্বিনেশনটা করছিলেন, ওই কম্বিনেশনটাকে একটু চেঞ্জ করে দিয়েছেন। ওইটাকে যেভাবে চেঞ্জ করছেন সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এবং উনি যেটা করলেন সেটা হচ্ছে এই, এটা হচ্ছে ট্রায়াঙ্গেলের সেন্টার, উইচ রিপ্রেজেন্টস দ্য হার্ট। এবং উনি যেটা করলেন সেটা হচ্ছে এইখান থেকে একটা এই বরাবর লিড দিলেন, এবং এইখানের যে লিড, এই লিডের এখানে একটা 5 কিলো রেজিস্ট্যান্স দিলেন, এবং এইখান থেকে একটা এরকম ভাবে আরেকটা লিড দিলেন, এবং এইখান থেকে আরেকটা লিড দিলেন, এবং প্রত্যেকটা লিডেই উনি যেটা করলেন সেটা হচ্ছে প্রত্যেকটা লিডেই উনি কি করলেন, 5 কিলো রেজিস্ট্যান্স দিলেন। এবং এই পয়েন্ট থেকে উনি জাস্ট এই বরাবর আমাদের যে গ্যালভানোমিটার বা ভোল্টমিটার, ওই ভোল্টমিটারে উনি একটা পয়েন্ট নিলেন, এবং আরেকটা পয়েন্টকে নিভাবে রাখলেন। খেয়াল করো, সো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে, এটা হচ্ছে রাইট আর্ম, এটা হচ্ছে লেফট আর্ম, এটা হচ্ছে লেফট ফুট, এটা হচ্ছে লেফট ফুট। দ্যাট মিন এই কি বলবো যে এই রাইট আর্ম থেকে আগে সেন্ট্রাল টার্মিনালে যে বিদ্যুৎটা যাইতো সেটাও কিন্তু এখন যাচ্ছে, অর্থাৎ সেটাকে আমি ধরতে পারি আই আর, এবং এটাকে ধরতে পারি আই এল, এবং এটাকে ধরতে পারি আই এফ, এটাকে ধরতে পারি আই এফ। সো আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এই সেন্টারে কোন একটা জায়গায় আমরা এমন একটা পয়েন্ট পাচ্ছি যেটা রিপ্রেজেন্ট করতেছে যে ভিসিটি সমান সমান টি, এটাও ক্যালকুলেশন করো, আই আর প্লাস আই এল প্লাস আই এফ সমান সমান যদি জিরো হয়, তখন ঠিক ওইভাবেই যদি আমরা আবার ঠিক আগের মতো যদি ক্যালকুলেশনটা করি, তখন এই জায়গারও যে ভোল্টেজ, সেই ভোল্টেজটাও পাবো হচ্ছে ওই লিমিট যেগুলো ছিল সেগুলোর অ্যাভারেজ। সো উনি ওই দুটা ধারণাকে এক করতে চাইলেন, ওই দুটো ধারণাকে, কোন দুটো ধারণা, যে যখন সিমুলটেনিয়াস প্রোডাকশন হয় ভেক্টরে, তখন ওই সিমুলটেনিয়াস ভেক্টরগুলোকে আমরা একটা বিন্দু থেকে উৎপত্তি হচ্ছে বলে আমরা ধরে নিতে পারি, এবং ওই বিন্দুটাকেই উনি ধরতে চাইলেন যে ওই বিন্দুটা হচ্ছে হার্টের মধ্যে আছে, এবং ওই বিন্দুটার যে ভোল্টেজ সেই ভোল্টেজটা অ্যাকচুয়ালি জিরো না। কেন জিরো না, কারণ যদি ওইখানে একেবারে একই সময়ে, অর্থাৎ যদি সময়ের পার্থক্য দুইটা ভেক্টর প্রডিউস হওয়া, যদি সময়ের যে যদি পার্থক্য যদি একেবারে জিরো থাকতো, তখন
দুইটা, হ্যাঁ সময়ের পার্থক্য যদি একেবারে জিরো থাকতো, তখন ওই যে সেই সেন্টার, ওই সেন্টারের যে মান মান পাইতাম আমরা, ওই সেন্টারের মান পাইতাম একেবারে জিরো। কিন্তু যেহেতু এই হার্টের মধ্যে যে ভেক্টর গুলো প্রডিউস হচ্ছে, ওই ভেক্টর গুলোর সময় কিছুটা ব্যবধান আছে, 0.8 সেকেন্ড, অল্প একটু সময়। সো ওই সময়টার জন্য ওই যে সেন্টারটা আছে, ওই সেন্টারটা অবশ্যই জিরো হবে না, ওই সেন্টারটার অবশ্যই একটা মান থাকবে, এবং যেটার মান হচ্ছে ওজন সেন্টার টার্মিনাল পয়েন্টের ভ্যালু। ক্লিয়ার? সো এইটাই ছিল উইলসন সেন্টার টার্মিনাল, মানে উইলসন সেন্টার টার্মিনাল। সো এগুলো নিয়ে সামনে আরো ডিটেলস আছে, বাট এখন এখন পর্যন্ত আমাদের যেই এখনো রিসার্চ চলছে এটা নিয়ে, যে উইলসন সেন্টার টার্মিনাল কিন্তু মোটামুটি ব্যাপারটা হচ্ছে যে একেবারে হার্টের যে একটা সেন্টার, নির্দিষ্ট সেন্টার সেইটা না, সেটা কিন্তু ভেরিয়েবল, এবং সেটা নিয়ে অনেকগুলো টপিক পড়ছি, বাট তো আরো উপর লেভেলে চাইলে আরো পড়তে পারবো। থ্যাংকস।